ভেনিজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ভেনিজুয়েলার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র বলেছে, কারাকাসে মার্কিন কূটনীতিক ও দেশটির বিরোধী নেতা জুয়ান গুইদোর প্রতি কোনো হুমকি আসলে তার কড়া জবাব দেবে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, যে কোনো ধরনের হুমকি আইনের শাসনের উপর বড় আঘাত হিসেবে পরিগণিত হবে। বিবিসি বলছে, টুইটারে বোল্টন ওয়াশিংটনের অবস্থান পূর্ণ ব্যক্ত করার আগে দেশটিতে নিযুক্ত ভেনিজুয়েলার সামরিক প্রতিনিধি কর্নেল জোস লুইস সিলভা তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং গুইদোর প্রতি সমর্থন জানান। এরপর চলমান সংকটের মধ্যে ভেনিজুয়েলার বিরোধী নেতা গুইদো আগামী বুধবার ও শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ডাক দেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সহ 20টির বেশি দেশ গুইদোকে সমর্থন দেওয়ার কয়েকদিন পর এ ধরনের হুঁশিয়ারি দিল বোল্টন। যদি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও তুরস্ক সহ কয়েকটি দেশ, তবে এখন পর্যন্ত দেশটির সেনাবাহিনী মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। চলমান উত্তেজনার মধ্যে গতকাল মাদুরো ব্যাপক সেনা নিরাপত্তায় একটি শুডাউন দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে। গত 23 জানুয়ারি এক সরকার বিরোধী বিক্ষোভ থেকে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন গুইদো। এর কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেন। এর আগে চলতি মাসের শুরুতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। যদিও গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে দেশ ও বিদেশে। বিবিসি বলছে, বিরোধী নেতা গুইদো প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে ভেনিজুয়েলার চলমান পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ভেনিজুয়েলার চলমান সংকটের কারণে গত কয়েকদিন ধরে দেশটির নাগরিক পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাচ্ছে। যদিও আগে থেকে কলম্বিয়া, পানামা, চিলি, ইকুয়েডর এবং পেরুতে অনেক ভেনিজুয়েলান শরণার্থী রয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে থাকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি সামরিক মহড়ায় উপস্থিত হয়ে তার প্রতি সেনাবাহিনী আনুগত্যের প্রদর্শনী করেছেন। ওই মহড়ায় ভেনিজুয়েলা সেনাবাহিনীর রাশিয়ান তৈরি বিমান বিধ্বংসী কামান ও ট্যাঙ্কির গোলা নিক্ষেপ করে তাদের শক্তি প্রদর্শন করেন। মহড়ায় এক প্লেটুন সৈন্য এক পশলা রকেট চালিত গ্রেনেড ছুড়ে, পাহাড়ের পাশে রাখা লক্ষ্যবস্তুতে মেশিন গান, বিমান বিধ্বংসী কামান ও ট্যাঙ্ক থেকে গোলা ছুড়ে। মাদুরো বলেছেন, এই মহড়া তার প্রতি সামরিক বাহিনীর সমর্থন এবং ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় প্রস্তুত তা বিশ্বের সামনে তুলে ধরেছে। গুইদো ট্রাম্পের কট্টরপন্থী উপদেষ্টার মাধ্যমে পরিচালিত হয়ে একটি কুয়ে অংশ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন মাদুরো। কেউ দুর্বল, কাপুরুষ, বিশ্বাসঘাতকদের শ্রদ্ধা করে না, এই বিশ্ব সাহসী নির্বিকর শক্তিকে শ্রদ্ধা করে, বলেছেন মাদুরো। এই পবিত্র মাটিতে কারো পা ফেলারও চিন্তা করা উচিত না, ভেনিজুয়েলা শান্তি চাই, শান্তির নিশ্চয়তা দিতে আমাদের প্রস্তুত হতে হবে, বলেন তিনি। ভেনিজুয়েলার সামরিক বাহিনী আগামী মাসের 10 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বড় ধরনের একটি সামরিক মহড়ার পরিকল্পনা করছে। ওই মহড়ার পরিকল্পনাকে ভেনিজুয়েলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মাদুরো। শক্তি প্রদর্শনের পাশাপাশি ভেনিজুয়েলার সরকার সবসময় বিশ্বস্ত, কখনোই বিশ্বাসঘাতক না, স্লোগানকে সামনে রেখে অনলাইন ভিত্তিক প্রচার প্রচারণা শুরু করেছে।